বাংলা জগতের ওয়ান স্টপ রোম্যান্স অ্যাকশন আর ড্রামা কিং ইয়াশ দাশগুপ্ত। আজ ফিরে দেখায় জেনে নেব ইয়াশের কিছু না জানা কথা। ইয়াশ নাকি চাইতেন পুলিশ অফিসার হতে, কেন? তোমার কেমন লেগেছে আইপিএস রণজয়ের ক্যারেক্টারে অ্যাক্টিং করে? তোমার বাবা চেয়েছিল তুমি পুলিশ হও, তোমাকে এই মুভিতে সেই ক্যারেক্টারে অ্যাক্টিং করতে হলো, তোমার কেমন লাগে? একটু ভারী লেগেছে, কারণ এই আইপিএস রণজয়ের জন্য আমার যেহেতু একটু বয়সটা বাড়ানো ছিল, মানে যে ক্যারেক্টারটা আমি করছি ওর ক্যারেক্টার এজ ছিল অ্যারাউন্ড 35-36, সো তার জন্য একটু ওয়েটটা বাড়াতে হয়েছিল, যেটা দেখাও যাচ্ছে একটু গালফাল ফুলে গেছিলো অ্যান্ড পুরো বডি ওয়েটই বেড়ে গেছিলো, সো তার জন্য একটু ভারী মনে হচ্ছিলো, প্লাস গোপটা ছিল। অ্যান্ড যদিও হ্যাঁ, এই একটা ফিলিং ছিল যে ওই আইপিএসের যে মুহূর্তে আমি ইউনিফর্মটা পরেছিলাম, সিরিয়াসলি ওটা একটা অন্য ফিলিং দেয় অলটুগেদার। অ্যান্ড যদিও আই ওয়াজ অ্যাক্টিং, বাট আই স্টিল ফেল্ট ভেরি প্রাউড অ্যাবাউট ইট, যে অ্যাটলিস্ট আমি ইউনিফর্মটা পরতে পেরেছি। অ্যান্ড মাই ড্যাড অলওয়েজ ওয়ান্টেড মি টু বিকাম অ্যান আইপিএস অফিসার, সো অ্যাটলিস্ট এই ছবিতে আমি সেটা করতে পারলাম, সো আই এম প্রিটি হ্যাপি অ্যাবাউট ইট। অ্যান্ড আরও বেশি খুশি বিকজ আই প্লেড অ্যান অনেস্ট কপ, যে অনেস্টির সাথে নিজের কাজটা করে, নট আ করাপ্ট ওয়ান, সো খুব ভালো লাগলো। প্লাস বুঝলেন তো, আপনাদের প্রিয় ইয়াশ কিন্তু চাইতেন পুলিশ অফিসার হতে, কিন্তু শেষমেশ হয়ে উঠলেন বাংলার হার্টথ্রব। তবে এই নিয়ে কি মন খারাপ হয় অভিনেতার? মন খারাপ হলে কি করেন ইয়াশ? আমার কোয়েশ্চেন্স হলো, তোমার মন খারাপ হলে কি করো অ্যান্ড কোনো প্রবলেমে পড়লে কিভাবে হ্যান্ডেল করো? আমি ওয়েট করবো আনসারে। আমি একটু আপসেট হলে বা টেন্সড হলে আমি ওয়ার্কআউট করতে প্রেফার করি, বিকজ ওটা আমাকে খুব রিল্যাক্স করে অ্যান্ড মোটিভেটও করে অ্যাট দ্য সেম টাইম। মানে আমি এটা বলবো না যে তোমরাও সেটা করো, বাট টু ইচ হিজ অর হার ওন, ইট ইজ লাইক দ্যাট। সো আমি সেটা করে নিজেকে মোটিভেট করি, অর এলস আই গো ফর আ ড্রাইভ অ্যান অল। বাট যেহেতু আমি সবসময় নিজেকে এতটা মোটিভেট করতে থাকি, দ্যাটস দ্য রিজন আমি খুব একটা বেশি আপসেট হই না। হ্যাঁ ডেফিনেটলি, তোমরা কিন্তু ইয়াশের থেকে ওয়ার্কআউট টিপস নিয়ে নিতেই পারো মাঝে মধ্যে ফেসবুকে, যে কী ওয়ার্কআউট করবে তোমরা। অ্যাকচুয়ালি তো মেয়েরা বেশি আছে, ওদেরকে কী টিপস দেবো? ওয়ার্কআউট ওয়ার্কআউটের ম্যাজিশিয়ান ইয়াশ কি বলছেন ফ্যানরা? রিয়াওয়ালার প্রশ্ন, ইয়াশ তোমার এই ফিল্মে কি কোনো টপ সিন ছিল? অ্যাকচুয়ালি লিখেছে সিনস ছিল, বাট সিনই বলছি, যদিও তুমি একজন ম্যাজিশিয়ান আমাদের কাছে, তোমার কাছে কোনো জিনিসই টাফ নয়, তবুও থাকলে সেটা শেয়ার করো। আমি বুঝতে পারি না এরা কেন এখানে প্রশ্নগুলো করে, এরা আমার পেজে গিয়ে ওই প্রশ্নগুলোই করে, এদেরকে ওখানেও আমি উত্তর দিই, এখানে আমি উত্তর দিচ্ছি, মানে আই নো অল অফ দেম। আচ্ছা, ইটস লাইক দ্যাট। সো টাফ সিন, ওকে রিয়া আমি বলছি, টাফ সিন বলতে হ্যাঁ, দে ওয়াজ টু থ্রি সিনস যেটা আমার খুব টাফ লেগেছে ওয়ানে, তার মধ্যে থেকে একটা ছিল। অ্যান্ড আগেন আমি জানি না, মানে মোনোলগুলো সব আমারই ঘাড়ে পড়ে। অ্যান্ড একটা সিন ছিল, মানে দুটো সিনের আমি এক্সাম্পল দিচ্ছি, একটা সিন ছিল যেটাতে আমি কিছু বলছি না, সেখানে আমার বন্ধুরা আর নুসরত আছে, তারা আমাকে প্রশ্ন করে যাচ্ছে অ্যান্ড আমি ওখানে কোনো জবাব দিচ্ছি না। অ্যান্ড কাট টু আমরা নেক্সট সিনে যাচ্ছি, যেখানে একটা রুমের ভেতরে গিয়ে আমি ওই পাতার পর পাতা, পাতার পর পাতা, পাতার পর পাতা বলে যাচ্ছি, মানে ওটা নিয়ে বাকি, মানে ওই সিনটা হওয়ার পরে, মানে ওই সিনটা শ্যুট করতে আমাদের পুরো একদিন লেগে গেছিলো, দ্যাট সিন ওয়াজ সো বিগ। তো আমাকে বাকি নুসরত, অর্জুন, অভিষেক এরা সব টিজ করছিলো যে ভাই এরপরে আর তোকে কিছু জিজ্ঞাসা করবো না, কারণ তোকে জিজ্ঞাসা করলি তুই আবার পাতার পর পাতার পর পাতা ডায়লগ বলতে থাকবি। সো ইট ওয়াজ লাইক ওটা। অ্যান্ড ওই সিনটার মধ্যে অ্যাকচুয়ালি ছিল যে যেহেতু ইমোশন নেই, ইট ওয়াজ মোর অ্যাবাউট ইনফরমেশন, সো খুব ফাস্ট 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 মানে বলতে হয়েছিলো। অ্যান্ড যেহেতু দেখানো হয়েছে যে বোথ আদিত্য সেন অ্যান্ড রণজয় বোস দে আর ভেরি ইন্টেলিজেন্ট, সো ইন্টেলিজেন্সটা ওইভাবেই দেখানো হয়েছে যে এরা খুব ফটাফট ভেবে নেয়, মানে এটা না যে অনেকক্ষণ ধরে ভাবছে কি হলো তারপরে গিয়ে ডিসিশন নিচ্ছে, দে আর লাইক ভেরি কুইক। সো এটা আমাদের বিশ্বাদা প্রথমেই ক্লিয়ার করেছিলো যে এটা দুটো ক্যারেক্টারেরই সিমিলারিটি, যে এরা সময় নেবে না। কিন্তু ম্যাজিশিয়ানদেরও তো কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায়, যা হয়তো ম্যাজিকও পূরণ করতে পারে না। Is there anything you have always wanted to do but haven't yet? What's stopping you from doing it? What's stopping you? Yes, what's stopping you? Okay.
মানে ভালো ছবি করতে চাই অ্যান্ড হোয়াটস স্টপিং মি আই থিঙ্ক টাইম ইজ স্টপিং মি বিকজ ইটস ওয়ে টু আর্লি কিন্তু আই স্টিল ফিল যে পজিটিভ সাইডটা হচ্ছে আমার হাতে অনেক সময় আছে এখন সো আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো যদি তোমরা এইভাবেই ভালোবাসতে পারো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে পারো